নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন কিভাবে দম বিরিয়ানি রান্না করতে হয়। তাহলে তার জন্য কয়েকটা মেইন ইনগ্রিডিয়েন্টস হলো মাংস মিন্স চিকেন, আর এখানে বাসমতি চাল নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা দম বিরিয়ানি রান্না করি। এখানে আমি 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। তো এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে আমি আদা রসুন মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব এটার মধ্যে কিছু পরিমাণ নুন, নুন দিয়ে দেব। এটার মধ্যে রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, জিরা ধনের গুঁড়ো, আর একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেব। মাস্টার্ড অয়েল একটু কম দেবো, বেশি দেবো না, আমাদের গন্ধ করবে। তো এগুলি এখন মেখে নেব। সো গাইজ, আমাদের মাখাটা হয়ে গেছে। তাহলে এটা আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দেব। আমাদের কড়াইয়া গরম হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে সরষার তেল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। এখন এটাকে ভালো করে ভাজতে হবে। আমাদের আলু কষানি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে মাংসগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে। আমাদের এখানে মাংস হচ্ছে, তার ইতিমধ্যেই আমরা এখন এখানে দম বিরিয়ানির জন্য চালটা রেডি করে নেব। তাই আমি এটার মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, কিছু এলাচি আর দারচিনি এটার মধ্যে দিয়ে দেব। এরপর এটার মধ্যে শাহি জিরা দিয়ে দেব। তারপরে এটার মধ্যে নুন দিয়ে দেব। তাহলে এটা এখন আমরা ফুটানোর জন্য বসিয়ে দিচ্ছি। এটা ফুটার পর আমরা এটার মধ্যে চালগুলো দিয়ে 80% কুক করে নামিয়ে নেব। এখন এটার মধ্যে 5-6টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমাদের মাংস প্রায় কষানি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। আমাদের চিকেন হয়ে গেছে, তাই আমি এখন গ্যাসটা অফ করে দেব। আমরা এখন দম দেওয়ার জন্য এরকম একটা সস পেন নিয়েছি। এটার মধ্যে সাদা তেল দিয়ে দেব। এটার এখন নিচে দিয়ে তেজপাতাগুলি দিয়ে দেব। এরকম করে তেজপাতাগুলি দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন
রুম করে তেজপাতা দিয়ে দেব। এরপর এটার মধ্যে ভাত দিয়ে দেব। এটা আমাদের হয়ে গেছে এখন ভাত দেওয়া। এটার মধ্যে আমি এখন এখানে আছে কেসারের জল, কেসারের জলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটার মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর এটার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এরকম করে করে ডুবিয়ে ডুবিয়ে দেব। এরপরে এটার মধ্যে আমি কিছু এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি এরকম করে। এরপরে এটার মধ্যে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। এরপর এটার মধ্যে গাজর দিয়ে, এরপর এটার মধ্যে বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটার মধ্যে মাংস দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হয়ে গেছে। এখন আমি এটার উপরে দিয়ে চিকেনটা দিয়ে দেব। আমাদের চিকেনটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটার উপরে দিয়ে আবার ভাতটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার এটার মধ্যে কেসারের জলটা দিয়ে দেব। এই জলটা দেওয়ার পরে আমি আবার এটার মধ্যে ধনে কুচি দিয়ে দিচ্ছি আর গাজরগুলো দিয়ে দেব। এরপর আমি এটার মধ্যে একটু কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটার মধ্যে আবার মাংসটা দিয়ে দেব। এরপর এটার উপরে দিয়ে আবার ভাতটা দিয়ে দেব। আমাদের এখন এটা হয়ে গেছে। এটা এখন আমরা ভাতটা দিয়ে দেব, রুমভাবে ঢাকনা দিয়ে দেবো। আর এটার উপরে কিছু ভারী জিনিস দিয়ে আমরা এখানে তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। আমাদের এখানে তাওয়া গরম হয়ে গেছে, হাত দিয়ে বোঝা যাচ্ছে। তো এখন আমরা এখানে এটার দম এটা বসিয়ে দেব। আমরা এখন কিছু একটা ভারী একটা জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। আমাদের দম বিরিয়ানি হয়ে গেছে। এখন এটাকে মিক্স করা হবে, এটাকে ভালো করে মিক্স করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মিক্স করতে হবে। আমাদের দেখতে পাচ্ছেন দম বিরিয়ানি হয়ে গেছে। এটা কিছু না, এটা অনেক সোজা রান্না করা। আর দম দেওয়ার সময়টা হয়েছে প্রায় আপনার আধা ঘন্টার মতন দম দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।